বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি চলে এসেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের কমপ্লিট ট্যুর প্ল্যানের ভিডিও নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেতে চাও, কিন্তু বুঝতে পারছো না যে কিভাবে যাবে বা কিভাবে তোমাদের ট্যুরটা প্ল্যান করবে। আর এই কারণেই তোমাদের সমস্যা সমাধানের জন্য আমি আজকে আমার এই ভিডিওটাকে নিয়ে এসেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। ভ্যালি অফ ফ্লাওয়ার্স আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ের অন্তর্গত চামোলি জেলার একটা উপত্যকা অঞ্চল। এই উপত্যকাটি চামোলি জেলার প্রায় 87 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। জানা যায় যে এই উপত্যকাটি 1931 সালে ব্রিটিশ পর্বতারোহী মিস্টার ফ্র্যাঙ্ক এ স্মিথের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। মিস্টার স্মিথ সেই সময় তার সমস্ত পর্বতারোহী সঙ্গীদের নিয়ে ফেরার পথে রাস্তা ভুল করে এই উপত্যকায় ঢুকে পড়েছিলেন। আর এই জায়গাটির সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পরবর্তী সময় দেশে ফিরে তিনি ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে একটি বইও লেখেন, আর সেই সময় থেকে এই জায়গাটির নাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স হয়। সিজনের সময় এই উপত্যকায় প্রায় 600টিরও বেশি প্রজাতির ফুল দেখতে পাওয়া যায়। আর এই উপত্যকায় তোমরা ধূসর লেঙ্গুর, উড়ন্ত কাঠবিড়ালি, হিমালয়ান বেজি, কালো ভাল্লুক, লাল শিয়াল, স্নো লেপার্ড, হিমালয়ান মোনাল, লাইম বাটারফ্লাই আরও বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পেয়ে যাবে, যা এক কথায় অসাধারণ, যেটা আমি তোমাদেরকে মুখে বললে বোঝাতে পারবো না। আর 1982 সালে এই উপত্যকাকে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়েছিল, এবং 1988 সালে আমাদের এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়ে গেছে। কলকাতা থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পৌঁছানোর জন্য প্রথমে তোমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে হরিদ্বার, ঋষিকেশ অথবা দেরাদুন স্টেশনে পৌঁছাতে হবে, কারণ এই তিনটে জায়গা থেকেই তোমরা এই যাত্রাটা শুরু করতে পারবে। আর এই হরিদ্বার বা ঋষিকেশ অথবা দেরাদুন স্টেশনে পৌঁছানোর জন্য তোমরা হাওড়া থেকে মোট 3খানা ট্রেনের অপশন পেয়ে যাবে, দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস এবং উপাসনা এক্সপ্রেস। আমি এই তিনটি ট্রেনের টাইম টেবিল ও ভাড়া স্ক্রিনে দিয়ে রাখলাম, তোমরা চেক করে নিও। এছাড়াও তোমরা IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই ট্রেনগুলির ডিটেলস চেক করে নিতে পারো। এরপর তোমরা হরিদ্বার, ঋষিকেশ অথবা দেরাদুন, যেখান থেকেই তোমাদের যাত্রা শুরু করো না কেন, এই সব জায়গা থেকেই তোমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাত্রার জন্য বাস এবং প্রাইভেট কার এই দুটোরই অপশন পেয়ে যাবে। এবার যদি তোমরা বাসে করে তোমাদের যাত্রাটা কমপ্লিট করতে চাও, তাহলে এই তিনটে জায়গা থেকেই তোমাদের প্রথমে বাসে করে যোশীমঠ আসতে হবে। হরিদ্বার থেকে যোশীমঠের দূরত্ব হলো প্রায় 276 কিলোমিটার, আর বাসে যেতে সময় লাগবে প্রায় 10 থেকে 11 ঘন্টার মতো। হরিদ্বার থেকে যোশীমঠ সরকারি বাসের ভাড়া প্রায় 550 থেকে 650 টাকার মতো, আর বেসরকারি বাসের ভাড়া পড়বে প্রায় 800 থেকে 900 টাকার মতো। এই সরকারি বাসগুলি কিন্তু ভোর 3:30 থেকে চালু হয়ে যায়। আর তোমরা হরিদ্বার থেকে যোশীমঠ যাওয়ার জন্য GMOU লিমিটেডের বাসও পেয়ে যাবে। এই বাসের কাউন্টারটা হরিদ্বারের সরকারি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই আছে। এবার তোমরা যদি ঋষিকেশ থেকে বাসে করে যোশীমঠ যেতে চাও, সেটাও তোমরা করতে পারবে। ঋষিকেশ থেকে যোশীমঠের দূরত্ব হলো প্রায় 250 কিলোমিটার, আর বাসে যেতে সময় লাগবে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো। ঋষিকেশ থেকে যোশীমঠে সরকারি বাসের ভাড়া প্রায় 550 থেকে 650 টাকার মতো, আর বেসরকারি বাসের ভাড়া প্রায় 800 থেকে 1000 টাকার মতো মাথা পিছু পড়বে। আর ঋষিকেশ স্টেশন থেকে ঋষিকেশ ISBT বাস স্ট্যান্ডের দূরত্ব মোটামুটি 1.2 কিলোমিটারের মতো। তোমরা স্টেশন থেকে হেঁটেই এই ঋষিকেশ ISBT বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবে। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যেমন হরিদ্বারে সরকারি বাস স্ট্যান্ডের পাশে GMOU লিমিটেডের বাস বুকিং কাউন্টার পাবে, তেমনি এই ঋষিকেশ সরকারি বাস স্ট্যান্ডের পাশেও তোমরা TGMOC লিমিটেডের বাস বুকিং কাউন্টারটা পেয়ে যাবে। আর এই ঋষিকেশ থেকেও বাস সার্ভিস ভোর 3:30 থেকে 4:00 মধ্যে কিন্তু চালু হয়ে যায়। হরিদ্বার ও ঋষিকেশ বাস সার্ভিসের কথা এতক্ষণ আমি তোমাদেরকে বললাম,
এবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে দেরাদুন থেকে বাসে করে যোশীমঠ যাবে। দেরাদুন থেকেও তোমরা যোশীমঠের জন্য বাস সার্ভিস পেয়ে যাবে। দেরাদুন থেকে যোশীমঠের দূরত্ব হলো প্রায় 287 কিলোমিটার, আর বাসে যেতে সময় লাগবে প্রায় 11 থেকে 12 ঘন্টার মতো। দেরাদুন থেকে যোশীমঠে সরকারি বাসের ভাড়া প্রায় 600 থেকে 700 টাকার মতো, আর বেসরকারি বাসের ভাড়া প্রায় 800 থেকে 1000 টাকার মতো মাথা পিছু। দেরাদুনের দেবভূমি ট্রাভেলস নামে একটি ট্রাভেল এজেন্সি আছে যারা প্রাইভেট বাসের সার্ভিস দিয়ে থাকে। এই ট্রাভেল কোম্পানিটি দেরাদুন প্যারাড গ্রাউন্ডের পাশেই আছে। স্টেশন থেকে এই প্যারাড গ্রাউন্ডের মোটামুটি দূরত্ব প্রায় 2.5 কিলোমিটারের মতো। এখানে তোমরা দেরাদুন স্টেশন থেকে অটো করে চলে আসতে পারবে, আর এই অটোতে ভাড়া পড়বে মাত্র 10 টাকার মতো মাথা পিছু। এখানে তোমাদের সুবিধার জন্য জানিয়ে রাখি যে দেরাদুনে কিন্তু দুখানা বাস স্ট্যান্ড আছে, একটা স্টেশনের ঠিক পাশেই আর একটা স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে দেরাদুন ISBT বাস স্ট্যান্ড। যোশীমঠ যাওয়ার বাস কিন্তু তোমরা স্টেশনের পাশে থাকা বাস স্ট্যান্ড থেকেই পাবে, আর এই বাস স্ট্যান্ডের নাম মুসৌরি বাস স্ট্যান্ড। সমস্ত পাহাড়ে যাওয়ার বাস কিন্তু এই বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে, আর এখানেও কিন্তু বাস সার্ভিস ভোর 4টা থেকে 5টার মধ্যে চালু হয়ে যায়। তোমরা হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন যেখান থেকেই যোশীমঠের জন্য যাত্রা শুরু করো না কেন, যেদিন তোমরা ট্রেন থেকে স্টেশনে নামবে সেই দিনই বাস স্ট্যান্ডে গিয়ে যদি তোমরা সরকারি বাসে ট্রাভেল করতে চাও তাহলে পরের দিন বাসের টাইম টেবিলটা জেনে নেবে, আর যদি তোমরা প্রাইভেট বাসে ট্রাভেল করতে চাও তাহলে পরের দিনের বাসের টিকিটটা অ্যাডভান্স কেটে নেবে। আর এই যোশীমঠে তোমরা 1000 থেকে 1200 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি বাসে করে তোমরা কিভাবে যোশীমঠ পৌঁছাবে সেই নিয়ে তোমাদের আর মনে কোনো সংশয় রইল না, আর তোমরা খুব সহজেই হরিদ্বার, ঋষিকেশ অথবা দেরাদুন স্টেশন থেকে যোশীমঠ খুব সহজেই পৌঁছে যাবে। এবার আমি তোমাদের বলবো যোশীমঠ থেকে তোমরা কিভাবে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পৌঁছাবে। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যোশীমঠ পর্যন্ত কিন্তু বাস সার্ভিস পেয়ে যাবে, কিন্তু এর পরে আর বাস পাবে না। এরপরে যোশীমঠ থেকে শেয়ার গাড়ি করে অথবা রিজার্ভ গাড়ি করে তোমাদেরকে পৌঁছতে হবে গোবিন্দঘাট। যোশীমঠ থেকে গোবিন্দঘাটের দূরত্ব প্রায় 16 কিলোমিটার মতো, আর শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি করে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। যোশীমঠ থেকে গোবিন্দঘাট পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 150 থেকে 200 টাকার মতো, আর রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে প্রায় 2 থেকে 2500 টাকার মতো। আর এই গোবিন্দঘাট থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেকিংটা শুরু হয়। গোবিন্দঘাট থেকে ভ্যালি অফ ফ্লাওয়ারের ট্রেকিং রুটের দৈর্ঘ্য প্রায় 19 কিলোমিটার, আর এই গোবিন্দঘাট থেকে ট্রেকিং শুরু করে প্রথমে তোমাদেরকে ঘাঙ্গারিয়া পৌঁছাতে হবে, যার দূরত্ব প্রায় 14 কিলোমিটারের মতো। আর এই ট্রেকটা খুব একটা শক্ত ট্রেক না, কিন্তু 14 কিলোমিটার অনেকটাই লম্বা ট্রেক, তাই এই ট্রেকটা যদি তোমরা চাও তাহলে এইভাবে কাটছাট করতে পারো। তোমরা গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া পর্যন্ত হেলিকপ্টারে করে যেতে পারো, এক্ষেত্রে তোমাদের মাথাপিছু প্রায় 2500 থেকে 3000 টাকা খরচা হবে। এরপর ঘাঙ্গারিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দূরত্ব আর মাত্র 5 কিলোমিটার রয়ে যায়। এরপর আরও একভাবে তোমরা এই ট্রেক রুটটাকে ছাড়তে পারো। তোমরা গোবিন্দঘাট থেকে পুলনা ভিলেজ পর্যন্ত যাওয়ার জন্য ক্যাব বুক করতে পারো, কারণ গোবিন্দঘাট থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার পথেই এই পুলনা ভিলেজটা পড়ে, আর এই পুলনা ভিলেজ পর্যন্তই ক্যাব অ্যাভেলেবেল আছে। গোবিন্দঘাট থেকে পুলনা ভিলেজের দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতো, আর এখানে গাড়ি রিজার্ভ করে যেতে হয়। এক্ষেত্রে তোমরা যদি ক্যাব রিজার্ভ করো তাহলে মোটামুটি 4 থেকে 5000 টাকার মতো ক্যাব ভাড়া পড়ে যাবে। যেহেতু এই প্রাইসটা অনেকটাই বেশি, তাই তোমরা যদি গ্রুপে অনেকজন থাকো তাহলে তোমাদের সুবিধা হবে, না হলে ওখানে উপস্থিত বাকি ট্রেকারদের সাথে তোমরা গাড়ি শেয়ার করে নিতে পারো। এরপর গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া পর্যন্ত ট্রেক রুটটাকে ছোট করার যে 3 নম্বর অপশনটা রইল, সেটা হলো তোমরা গোবিন্দঘাট থেকে পুলনা ভিলেজ পর্যন্ত ক্যাবে চলে আসলে, তারপর পুলনা ভিলেজ থেকে ঘাঙ্গারিয়া পর্যন্ত পনি অথবা পালকি করে আসলে। আর এইভাবেই তোমরা যদি চাও তাহলে তোমরা এই 14 কিলোমিটার ট্রেক রুটটাকে কাটছাট করতে পারো।
পুলনা ভিলেজ থেকে ঘাঙ্গারিয়া পর্যন্ত পনি অথবা পালকিতে মাথাপিছু প্রায় 1,500 থেকে 2,000 টাকা খরচ পড়ে যাবে। আর এই ঘাঙ্গারিয়াতে মাথাপিছু প্রায় 1,500 টাকার মধ্যে তোমরা হোটেলের অপশন পেয়ে যাবে। আর এই 1,500 টাকার মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড থাকে। এই ঘাঙ্গারিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর কেবলমাত্র 4 থেকে 5 কিলোমিটার রয়ে যায়। আর এই রাস্তাটা খুবই সহজ। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের 3 কিলোমিটার আগেই একটা চেকপোস্ট আছে, আর এখান থেকেই তোমাদের এন্ট্রি টিকিটটা কেটে নিতে হবে। আর এখানে তোমাদের রেজিস্ট্রেশনও করতে হবে। ভারতীয়দের জন্য টিকিট মূল্য 150 টাকা। এই এন্ট্রি টিকিট সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত দেওয়া হয়, আর বিকেল 5টার মধ্যে তোমাদেরকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে ফিরে আসতে হবে, আর এই চেকপোস্টে এসে তোমাদেরকে রিপোর্ট করতে হবে। আর তোমরা যদি তোমাদের সঙ্গে প্লাস্টিক নিয়ে যাও, অর্থাৎ প্লাস্টিকে মোড়া কোনো খাবার বা প্লাস্টিকের বোতল এগুলো যদি নিয়ে যাও, তাহলে চেকপোস্টে তোমরা কতগুলো মোট প্লাস্টিক ক্যারি করছো সেগুলো কাউন্ট হবে। আর তোমরা যখন বিকেলবেলা ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে ফিরে এসে চেকপোস্টে রিপোর্ট করবে, তখন সেই প্লাস্টিকগুলো তোমরা কতগুলো ফিরিয়ে এনেছো সেগুলো কিন্তু মিলিয়ে দেখা হবে। যদি তোমাদের কাছে থাকা প্লাস্টিকের সঙ্গে নোট করে রাখা প্লাস্টিকের সংখ্যা না মেলে, তাহলে তোমাদের 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পরিবেশ রক্ষা করার জন্যই এই ধরনের ব্যবস্থা। এছাড়া তোমরা যদি চাও হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন থেকে রিজার্ভ কারে করে গোবিন্দঘাট পর্যন্ত চলে আসতে পারবে। এক্ষেত্রে প্রায় 9,000 থেকে 10,000 টাকার মতো তোমাদের খরচা হবে। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই বলা ইনফরমেশনের সাহায্যে আশা করি খুব সহজেই কলকাতা থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে আসতে পারবে। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স প্রতি বছর জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাওয়ার বেস্ট টাইমটা হলো জুলাইয়ের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে, কারণ এই সময়ের মধ্যেই সমস্ত প্রজাতির ফুলই এখানে ফুটে থাকে। আর এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,600 মিটার অর্থাৎ প্রায় 11,811 ফুট উঁচুতে অবস্থিত। তাহলে বন্ধুরা, তোমাদের ট্যুর প্ল্যানটা এই রকম হলে বেস্ট হবে। প্রথম দিন তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে তোমাদের সুবিধা মতো হরিদ্বার, ঋষিকেশ অথবা দেরাদুন এই 3টি স্টেশনের যে কোনো একটাতে দ্বিতীয় দিন পৌঁছালে। দ্বিতীয় দিন এই স্টেশন সংলগ্ন হোটেলে স্টে। তৃতীয় দিন ভোরে যোশীমঠের বাস ধরে যোশীমঠে পৌঁছে স্টে। চতুর্থ দিন ভোরে যোশীমঠ থেকে শেয়ার গাড়ি নিয়ে গোবিন্দঘাট পৌঁছানো, আর তারপর 14 কিলোমিটার ট্রেক করে ওই দিনই ঘাঙ্গারিয়াতে পৌঁছে স্টে। পঞ্চম দিন ভোরে 5 কিলোমিটার ট্রেক করে ভ্যালি অফ ফ্লাওয়ার্স পৌঁছানো, আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে ফিরে এসে আবার ঘাঙ্গারিয়াতে স্টে। ষষ্ঠ দিন ভোরে ঘাঙ্গারিয়া থেকে ট্রেক করে গোবিন্দঘাট পৌঁছানো, আর তারপর শেয়ার কার করে গোবিন্দঘাট থেকে যোশীমঠ ফিরে আসা, আর এই ষষ্ঠ দিনই যোশীমঠে স্টে। তারপর সপ্তম দিন ভোরে যোশীমঠ থেকে বাস ধরে হরিদ্বার, ঋষিকেশ অথবা দেরাদুনে ফেরত, আর সেই দিনেরই রাতের বুকিং করা ট্রেনে চেপে অষ্টম দিন কলকাতা ফেরত। তাহলে মোটামুটি 8 দিনের মধ্যে তোমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর এই হরিদ্বার অথবা ঋষিকেশ অথবা দেরাদুন স্টেশনের পাশে তোমরা 600 থেকে 700 টাকার মতো থাকার হোটেল পেয়ে যাবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি আমার এই চ্যানেলে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলিকে আপলোড করে থাকি। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, এই বলেই আমি আজকের আমার এই ভিডিওটা শেষ করলাম।